building and outlook to modern. Parking area. এটা জি প্লাস এইট বিল্ডিং এর ফিফথ ফ্লোর, মানে ছয়তলাতে, তিনটে বেডরুমই দক্ষিণ পাশ, উত্তর দক্ষিণ দুই পাশে খোলা, তিনটে বেডরুমের সাথে আছে অ্যাটাচড ওয়াশরুম। আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, দরকার চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আসসালামু আলাইকুম, প্রপার্টি শপ বিডি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি চলে আসছি ওয়েস্ট ধানমন্ডি জাফরাবাদে, আপনাদের 2100 বর্গ ফুটের একটা অল্পদিন ইউজড ফ্ল্যাট দেখানোর জন্য। লবি থেকে আপনাদের সিঁড়ি এবং লিফট দেখাবো। এই পাশে একটা ইউনিট আছে আর আমাদের ইউনিট, টোটাল দুটো ইউনিট। চলুন আমরা প্রপার্টির ভিতরে প্রবেশ করি। মেন এন্ট্রি ডোর দিয়ে ঢুকেই হিউজ স্পেস। এই স্পেসটা আছে 22 ফিট বাই 18 ফিট এবং এই পাশটাতে আরও স্পেস আছে, আপনারা আপনাদের মতো করে সাজাবেন। দুটো বেডরুমের দরজা দেখা যাচ্ছে এখানে, একটা মাস্টার বেডরুম এবং একটা চাইল্ড বেডরুম। এবং লাস্ট বর্ডারে একটা ফ্ল্যাট, একটা রুম সাথে অ্যাটাচড ওয়াশরুম। এইটা পুরো ওপেন স্পেস। ডান পাশে যে একটু ওয়াল দেখতে পাচ্ছেন, ওটা ভেঙে নিলে পুরোটাই এরিয়া হবে। এখন আপাতত এটাকে ফর্মাল লিভিং করা আছে এখন করে ডিজাইনে, বাট যেহেতু ফুল স্পেসটা অনেক বড়, 26 ফিট বাই 22 ফিট, তো সেক্ষেত্রে আপনারা এই জায়গাটা আপনারা আপনাদের মতো করে সাজিয়ে নিতে পারবেন, আপনারা কীভাবে কোন ইউজ করবেন। তিনটে বেডরুমের সাথে অ্যাটাচড ওয়াশরুম, একটা কমন ওয়াশরুম আছে। উত্তর দক্ষিণ দুই পাশে ক্রস ভেন্টিলেশনের জন্য হাই লেন্থের জ্বালানা ইউজ করা হয়েছে। এই পাশে অল্প একটু ওয়াল দেওয়া, যাতে কিনা আপনার ধরুন কোনো মেড যদি থাকতে চায় সেখানে থাকতে পারবেন। এখানে শুধু এই পিলারটা আছে, আপনার চাইলে পুরো জায়গাটা ওয়াল ভেঙে আপনাদের মতো করে সাজিয়ে নিতে পারবেন। এই বাসটাতে ওয়াল ক্যাবিনেট করার জন্য জায়গা। আপনারা যারা জাফরাবাদ থেকে দুইভাবে আসা যাবে, একটা শঙ্কর দিয়ে আপনি সোজা চলে আসবেন জাফরাবাদে মেন রোড, আর একটা আসতে পারবেন মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে যে শেরবাংলা রোডটা, ওইটা দিয়ে স্ট্রেট আসতে পারবেন। 2100 বর্গ ফুটের ফ্ল্যাট, হিউজ ইউজেবল স্পেস এবং আপনারা আপনাদের মতো করে রেনোভেশনও করে নিতে পারবেন। কিচেনটা দেখিয়ে দিচ্ছে, এটা খুব বেশি বড় কিচেন তা বলবো না, স্ট্যান্ডার্ড সাইজ। সাথে আছে একটা বেলকনি এবং ডাউন ওয়াশের জন্য জায়গা, কিংবা আপনারা এখানে ওয়াশিং মেশিনও রাখতে পারেন, প্রভিশন আছে এখানে। তো আপনারা যারা এই প্রপার্টি ফিজিক্যালি দেখতে চান, আমাদের কন্ট্যাক্ট নাম্বার 01797082523 নাম্বারে যোগাযোগ করুন। আমি আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা আবার বলছি, 01797082523 নাম্বার। আমরা আমাদের কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন, টেক্সট করতে পারেন, কল করতে পারেন। তো চলুন আমরা আগে একটা একটা করে বেডরুম দেখিয়ে দিই। আগে প্রপার্টিটার সাইজ অনুযায়ী ইউজুয়াল স্পেসটা বেশ ভালো, এবং আপনারা যদি চান কিছুটা রেনোভেশন করে নিজেদের মতো করে নিতে, আপনাদের ইচ্ছা অনুযায়ী সেটা করতে পারবেন। তিনটে বেডরুমের সাথে অ্যাটাচড ওয়াশরুম। তো আপনারা যদি কেউ আমাদের এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন, আপনি রিকোয়েস্ট করব আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। আর আমার পুরনো যারা আছেন তারা তো অবশ্যই ভিডিওতে লাইক করবেন। এবং আপনাদের কী রিকোয়ারমেন্ট আছে নতুন পুরনো সবারই, আপনি আমাদের কমেন্টস করে জানাতে পারেন, অথবা আমাদের যে নাম্বারটা 01797 ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, আপনি হোয়াটসঅ্যাপে জানাতে পারেন। তো আমরা এখন চাইল্ড বেডরুমে ঢুকছি। চাইল্ড বেডরুমের সাথে একটা ওয়াশরুম আছে, বেলকনি আছে, মাস্টার বেডরুমের সাথে বেলকনি আছে এবং ওয়াশরুম আছে।
তো এটা রিজনেবল প্রাইসে, আপনার প্রাইসটা ডিসক্রিপশনে চেক করে নেবেন অথবা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন। এটা জি প্লাস এইট বিল্ডিংয়ের ফিফথ ফ্লোর, ফ্লোরটাও ভালো, দক্ষিণ উত্তর দুই পাশে বাড়ি ঘর যা আছে সেটা এইটার চেয়ে ছোট, যে কারণে আপনারা অনেক দিন পাশাপাশি বড় বিল্ডিং হবে না সেটা আপনারা ভাবতে পারেন নিশ্চিন্তে। তো এখন আমরা মাস্টার বেডরুম দেখাবো, তারপরে বিদায় নেব আপনাদের কাছ থেকে। মাস্টার বেডরুমের এন্ট্রি ডোর, তো এই হচ্ছে মাস্টার বেডরুম প্লাস সাথে আছে বেলকনি এবং ওয়াশরুম। তো আপনাদের কাছ থেকে আমি এখনই বিদায় নিব। আপনারা যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি, দেখা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের কোনো রিকোয়ারমেন্ট থাকলে আমাদের জানান, আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা প্রপার্টি ম্যাচ করানোর জন্য চেষ্টা করব। এবং আপনারা যদি কেউ প্রপার্টি বিক্রি করতে চান আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা আপনার প্রপার্টি দ্রুত সময়ের ভিতরে বিক্রি করে দিতে পারবো মার্কেট প্রাইসে, কারণ আমরা এক্সেস প্রাইসে কোনো কিছু বিক্রি করতে পারবো না, কিনতেও পারবো না। তো আজকের মতো আমি এখানেই বিদায় যাচ্ছি, ইনশাল্লাহ কথা হবে নেক্সট ভিডিওতে। এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া নিয়েই বিদায় যাচ্ছি। আমাদের জন্য আপনারা দোয়া করবেন, আমরা যেন ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। আল্লাহ হাফেজ।